দেশের বাড়তি জনসংখ্যার মুখে আহার তুলে দিতে খাদ্য উৎপাদনের কোনো সুযোগ হাতছাড়া করা যাবে না, সে ধারণা থেকেই শুরু হয়েছে বস্তায় সবজি চাষ। বস্তায় মাটি ভরে হচ্ছে নানান ধরনের মন মাতানো সবজির আবাদ। ভূমিহীন মানুষের জমি না থাকায় নিজেদের প্রয়োজনীয় সবজিটুকু উৎপাদন করতে পারে না, সেক্ষেত্রে বস্তায় সবজি চাষ একটি অনন্য উদ্যোগ। এতে ভূমিহীন কৃষক ভাইরাও বস্তায় সবজি চাষ করে নানান ধরনের সবজি উপভোগ করতে পারেন, সবজির উৎপাদনও বাড়ে। শাকসবজিতে অবস্থিত খনিজ লবণ ও ভিটামিন গ্রহণ করে মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। যাদের জমি নেই আবার সবজি কেনার সামর্থ্য নেই, তাদের জন্য বস্তায় মাটি ভরে অব্যবহৃত পতিত জমি, জলাবদ্ধ বা অন্যান্য পতিত স্থানেও সবজি চাষ আশার আলো দেখাচ্ছে। অব্যবহৃত জমিতে বস্তায় সবজি চাষ এখন মানুষের পুষ্টি যোগাচ্ছে। দিনাজপুর জেলাধীন চিরির বন্দর উপজেলার আন্ধারমোহা গ্রামের কৃষক বিপিন চন্দ্র রায় বস্তায় অব্যবহৃত 5 কাঠা পতিত জমিতে বিভিন্ন রকমের সবজি চাষ করেছেন। সবজির মধ্যে রয়েছে বেগুন, সিম, লাউ ও আদা। বর্ষা মৌসুমে জমিতে পানি জমার কারণে উপজেলা কৃষি অফিসের পরামর্শে এই প্রযুক্তি ব্যবহার করেছে। আমরা তো এইবার প্রথম কৃষি অফিস থেকে আমাদেরকে বস্তা থেকে বেগুনের চারা পর্যন্ত দিয়েছে। আমরা এই করেছি, দেখছেন তো, আমরা আপনারা দেখছেন এই প্রথম। এবার যাই হোক, ফলাফল দেখতেছি যে আগে যেটা বেগুনের হাড়ের একটা রোগ ছিল এটি কিন্তু আমরা পাইনি। আমরা 100টা গাছ গাছছি, মনে করি 100টায় আমাদের ফলাফল আসতেছে। আচ্ছা, বস্তায় কী কী দিয়েছেন? বস্তায় দিয়েছি আমরা জৈব সার, এতে দিয়েছি দানা বিষ, এতে দিয়েছি ডেপ, পটাশ, যে পরিমাণ লাগে সে পরিমাণ আমরা দিয়েছি কৃষি অফিসের পরামর্শে। এখানে বেগুন ছাড়া আর কি কি আছে বস্তায়? বেগুন ছাড়া আমাদের আছে, দেখছেন তো, আমাদের এই পাশে আছে সিম, মিশে আছে পাতাকপি, ফুলকপি। মানে এটা আমরা একটা বাড়ির একটা পরিবেশ যে করার মতো সেটা আমরা করতেছি। মানে আমাদের যেহেতু বাড়ির পাশে না, আমরা একটা দেখার মতো করতেছি। এখানে আমরা পাশাপাশি ফার্ম হাফ আছে, চারা উৎপাদন করি, তাতে মানে আমরাও চারা হয়তো দুইটা বেশি বিক্রি করতে পারি, কৃষকও হয়তো জিনিসটার ফলাফল দেখতে পাই। বস্তায় সবজি চাষে কি সুবিধা কি কি বলেন? বস্তায় সবজি চাষের আমাদের যেহেতু নিচু এলাকা, এখানে দেখছেন তো আশপাশে দেখবেন যে এখানে ধান, ধানের আবাদ বেশি, তো সেহেতু আমাদের এদিকে একটু মানে সবজির একটু প্রভাবটা কম। আর যেহেতু যেখানে যেটা আবাদ হয় সেখানে সেটা কিন্তু আমাদের একটু পাওয়া যায়, একটু দামও কম পাওয়া যায়, তো সেই হিসেবে আমাদের এইদিকে এই বস্তায় একটা যে প্রভাব যেটা সেটা হলো খুবই ভালো। এটা আমরা এই যে সিম থেকে শুরু করি, পাতাকপি, মরিচ, যে কোনো সবজির মানে খুবই একটা ফলাফল ভালো। আচ্ছা, বস্তায় চাষ করলে যেমন যদি পানি বেশি হয় তখন আপনার বস্তা সরাইতে? হ্যাঁ, বস্তা সরার দরকার নেই তো, এই যে পরিমাণ দেখছেন এই পরিমাণ পানি লাগে, এই গোড়াত পানি না গেলে আর সমস্যা নেই। এ প্রযুক্তি ব্যবহারে ফসলের পোকামাকড় ও রোগ বালাই কম হয়, যেটুকু হয় জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে দমন করে থাকেন। বস্তায় অব্যবহৃত পতিত জমি, অন্যান্য পতিত জায়গা এবং জলাবদ্ধ জায়গায় জমি চাষ না করে যে সব সবজি মাদায় রোপণ করে মাচায় উঠিয়ে চাষ করা যায় সেগুলি বেশি উপযোগী। এক্ষেত্রে মাটি ভর্তি বস্তায় বীজ বপন করে চারা গজানোর পর তা মাচায় উঠানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক সবজি নির্বাচন করে তাদের পরামর্শ মোতাবেক এসব পতিত জমিতে বস্তায় সবজি চাষ করা দরকার। বস্তায় যেহেতু সবজি চাষ হচ্ছে, এখানে তো আগাছা কম হয় নাকি? হ্যাঁ, অবশ্যই আগাছা কম হয়। দুই একটা হলে কি করেন তখন? দুই একটা আমরা উখড়ে ফেল দেই। আচ্ছা, উখড়ে ফেল। হ্যাঁ, উখড়ে ফেল দেই। আর আমরা সমত আমরা আর একটা লাভ দেখি, অল্প জায়গায় গোড়ায় আমরা সারটা ব্যবহার করি। আর যদি পুরো জমিটাই যদি হয় জমির সারটা একটু বেশি লাগবে না? অনেক অনেক, যেমন ধরেন এই জায়গাটা ফাঁক আছে, গ্যাপ আছে, আবার এই জায়গাটায় সারটা একটু বেশি লাগতেছে। এবং যদি আমরা বস্তার ভিতর করি তো শুধু ওই গাছের একটা করে শিমলার ভিতরেই আমরা সারটা প্রয়োগ করি। সারের অপচয়টা হচ্ছে না, চতুর্পাশ দিয়ে আমরা অপচয় কম করি। প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে পতিত বা অনুর্বর অথবা জলাবদ্ধ জায়গায় বস্তায় সবজি চাষ করে বাড়তি ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে, সবার মুখে হাসি ফুটেছে। ভূমিহীন কৃষক ভাইরা অব্যবহৃত পতিত জমি বা জলাবদ্ধ জমিতে বস্তায় নিরাপদ
পদ্ধতিতে শাকসবজি চাষ করে লাভবান হচ্ছেন। এ পদ্ধতিতে চাষ পরিবেশসম্মত এবং স্বাস্থ্যসম্মত। এখানে উৎপাদিত স্বাস্থ্যসম্মত সবজি যেমন তারা নিজেরা খেতে পাচ্ছেন, আবার বাজারে নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করতে পাচ্ছেন। আমি ওই যে বাইরে থেকে মাটি নিয়ে আসছি, উপরের জমির উপর উর্বরতা শক্তির মাটিটা আগে নিয়ে আসছি, নিয়ে আসার পরে বস্তায় ভর্তি করেছি, ভর্তি করার পর তারপরে বস্তায় চারা 11 দিন পর আমি চারাটা লাগাইছি। সার দেওয়া এবং ফসফেট পটাশ এবং জৈব সার সবকিছু দিয়ে একখানে আমি মিশ্রিত করার পরে তারপরে বস্তায় ভরাইছি মাটিটা, তারপরে আমরা 11 দিন পর চারা লাগাইছি বেগুনের। 11 দিন পর আচ্ছা, বস্তায় চাষ করলে সুবিধা কি কি? বস্তায় চাষ করলে আমার এই যে মনে করেন যে আগাছা কম হয়, এক দুই নাম্বার হয় আমাদের এই যে পানি, এই বর্ষা এই সময় পানি আসে, এই পানিটা ধরে রাখার মতো ক্ষমতা তার থাকবে না, এই জন্য এই বস্তা সুবিধা। উপজেলা কৃষি কর্মকর্তাগণ কৃষক ভাইদের সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন, প্রয়োজনে উপকরণ সহায়তা প্রদান করছেন, কৃষক ভাইরা এতে উপকৃত হচ্ছেন। সারা দেশে রয়েছে অব্যবহৃত পতিত জমি বা চাষ অনুপযোগী জলাবদ্ধ পতিত জমি, এসব জমি এতদিন অনাবাদি থেকে গেছে, এখন প্রয়োজনের তাগিদেই এসব জমির ব্যবহার শুরু হয়েছে। সর্বত্রই এসব জমিতে বস্তায় সবজি চাষ করা গেলে আবাদি জমিতে সবজির চাষ কমিয়ে অন্য ফসল চাষ করার সুযোগ সৃষ্টি হবে, যা বাড়তি জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা রাখবে। হীরবন্দর উপজেলায় চলমান মৌসুমে আমাদের প্রায় 450 হেক্টর জমিতে সবজি আবাদ হচ্ছে। এই মৌসুমে আমরা দিনাজপুর টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ইউনিয়নে বস্তায় সবজি চাষ প্রদর্শনী স্থাপন করেছি। মূলত যেই জমিগুলো নিচু কিংবা সবজি আবাদ হয় না অথবা অন্য সমস্যা রয়েছে, সেই জমিগুলো আমরা নির্বাচন করেছি বস্তায় সবজি চাষের জন্য। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটি বস্তায় বেগুন চাষ করা হয়েছে। বস্তায় চাষ করলে আগাছা দমনটা যেমন সুবিধা হয়, পানি ব্যবস্থাপনা সহজ হয় এবং সয়েল বোর্ন ডিজিজ বা মাটিবাহিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো হওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়। এ কারণে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি অনাবাদি জমিতেও বস্তায় মাধ্যমে সবজি আবাদ করতে, এবং যা দেখতে পাচ্ছি এটি বেশ জনপ্রিয় হচ্ছে এবং আমরাও চেষ্টা করছি এটিকে জনপ্রিয়তা করবার জন্য। জলাবদ্ধ পতিত জমি নয়, বাড়ির আশেপাশে পতিত জমি, জমির আইলের পতিত জমি, হাওরের পতিত জমি, পুকুরের পাড়ের জমি, অফিস আদালতের পতিত জমি, সবগুলোই বস্তায় সবজি চাষের আওতায় আনার সুযোগ রয়েছে। অনাবাদি পতিত জমিতে বস্তায় সবজি চাষের ব্যাপারে মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, সেজন্য এখন পতিত জমিতে বস্তায় সবজি চাষ শুরু হয়েছে। এতে মানুষের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে আমাদের প্রত্যাশা। সকল পতিত জমিতে বস্তায় শাকসবজি চাষ সারা দেশে ছড়িয়ে পড়বে, সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্ব দরবারে আরও এগিয়ে যাবে।